গত ২৪-২ তারিখ থেকে আমাদের বহরমদ্দিন বাজারের ব্যবসায়ীরা সবাই মিলেই একটা ডিসিশন নিছে যে আজানের সাথে সাথে দোকানের শাটার বন্ধ করে আমরা মসজিদে চলে যাব আমরা যত ব্যবসায়ীরা আছে বহরমদ্দিন বাজারে সবাই এটা খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং আমরা সবাই আজানের সাথে সাথে শাটার বন্ধ করে দোকান বন্ধ করে আমরা মসজিদে চলে যাই যখন মসজিদে আজানের ধ্বনি আমাদের কানে আসে তখন আমরা নিরাপদ বৈদ্যুতিক সংযোগের নিশ্চয়তায় ব্যবহার করি বিজলি কেবলস খুলে বেচা বিক্রি শুরু করি এই নিয়ম চালু হওয়ার পর থেকে আমরা সকল ব্যবসায়ী একসাথে মসজিদে যাই আমরা আগে কেউ হয়তো মালিক নামাজ পড়তো কর্মচারী নামাজ পড়তো না এখন ইনশাআল্লাহ দোকান বন্ধ করার পর সবাই আমরা নামাজ পড়তে যাই নামাজ থেকে কোনো বঞ্চিত হই না নামাজের সময় যখন আমাদের দোকানে কাস্টমার থাকে তখন আমরা কাস্টমারদেরকে বলি যে ভাই আমাদের এখন নামাজের সময় হয়েছে আমরা এখন নামাজে চলে যাব আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন তো কিছু কিছু কাস্টমার আছে যে তারা আমাদের সাথে সহমত হয়ে একসাথে নামাজ পড়তে যায় আর কিছু কিছু কাস্টমার বাইরে অপেক্ষা করে যে নামাজ শেষ হয়ে আমরা দোকানে আসলে তারপরে তারা আমাদের থেকে কিছু মাল কিনা বিক্রি করা মানে কেনাকাটা করবে এতটুকু এটা যদি মসজিদমুখী সবাই হয় মানুষের হিংসা বিদ্বেষ থাকবে না সবাই একসাথে নামাজ পড়বে এটা বাংলাদেশের জন্য একটা গ্রহণযোগ্য সবাই যদি কাজ করে তাহলে সারা বাংলাদেশে এটা হবে এবং বওয়ান্দি থেকে চালু হয়েছে এবং ভোলা জেলা আমাদের একটা সুন্দর জেলা একটা সুন্দর একটা মানুষ আছে সবাই এখানে আছে সবাই যেন মসজিদমুখী হয় এটাই আমি আশা করি বহরমদ্দিন বাজার ব্যবসায়ীদের যে নামাজের যে উদ্যোগটা আজানের সাথে সাথে দোকান বন্ধ করে আমাদের উদ্যোগটা এটা একটা মহতী উদ্যোগ এবং এটা ব্যবসায়ীরা প্রশংসার দাবিদার গত মাসের ২৪ তারিখে বহরমদ্দিন বাজারের ব্যবসায়ী বৃন্দ তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আজানের টাইমে তাদের দোকানপাট বন্ধ থাকবে বেচা কেনা বন্ধ থাকবে ফরজ নামাজ শেষ আবার দোকানপাট চালু করবে তো এখানে যারা হিন্দু ব্যবসায়ী আছে তাদের দোকান সবসময় খোলা থাকবে তো এই ঐক্যমতে পৌঁছার পরে তারা আবার আমার কাছে যে এই বন্ধকালীন সময়ে যদি দোকানপাট যাতে চুরি না হয়ে যায় এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটু তৎপরতা প্যাট্রোলিংটা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছে আমি তদ অনুযায়ী সেটা আমরা বৃদ্ধি করেছি তো এটাকে সাধারণ মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে এটাকে মেনে নিয়েছে এর কার্যক্রম বা ধারাবাহিকতাটা সুন্দরভাবে চলছে এটার পাশাপাশি অন্যান্য যে আমাদের বুরহানুদ্দিনের যে বিভিন্ন জায়গায় ব্যবসায়ী বৃন্দ যে যারা আছে যে বুরহানগঞ্জ তারপরে খাসমহল মির্জাকালু তারপর কুঞ্জের হাট এসব ব্যবসায়ীরাও এটাকে সমর্থন করে তারাও হলো যে কার্যক্রম চালু করেছে তারাও আমাদের কাছে আবারও আইন শৃঙ্খলা সহযোগিতা চেয়েছে আমরা সেখানেও ফারিকে বলেছি এবং অন্যান্য আমাদের যে পেট্রোল টিম আছে তাদেরকেও বলা আছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে